আর গিফট দিকে কি পোষাইব নি হ্যাঁ ইগা তো ফ্যামিলিতে টাইটিয়া আমাশা পাড়ানো লাগে তো আমগে এনে চাকরি বাকরি করি যে হ্যাঁ ফ্যামিলিতে টি আমাশা হাড়ায় তো ফ্যামিলির তুনো তো আমার ওকে দোয়া হইম হইম না এটা তো সংসার চালাবে সে হ্যাঁ বুঝছ না বন্ধু তুমি একটা জিনিস ভাই আচ্ছা ঠিক আছে কি করতে হবে বলো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং ভাইয়া ওর তো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে সমস্যা নাই ম্যান ফ্রেন্ড তো নাই আমি ওর ম্যান ফ্রেন্ড হব না সেটা ঠিক ভাইয়া ম্যান ফ্রেন্ড তো নাই ওর যে বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ডের বাবা হচ্ছে গিয়ে পুলিশের আইজি তো সমস্যা নেই আপনি যদি বলেন তাহলে ভাই কালকে বাসায় ডাকি ড্রাগন টি খান নাকি আমরা বাইরে কোথাও দেখা করবো রেস্টুরেন্টে বা কোথাও থাক ওর তো কইলে না বয়ফ্রেন্ড আছে ভাই ওই যে ম্যান ফ্রেন্ড তো নাই আরে তব বান্ধবী আছে ভালো আছে আমার সাথে একটা বয়সের ব্যবধান আছে আচ্ছা চাইতেছে না আপনি শিওর আমি শিওর বুঝছ ভাই ওকে ওকে ঠিক আছে ভাই আপনি যেটা ১০,৫০০ এখন এই মানে আবার এই সেমিস্টারে এক্রেডিট নাও লাগবে না তুই তুই ফুল কোর্স নিবি কোর্স তো দরকার নাই আই মানে ইমপ্রুভমেন্ট নিবি ইমপ্রুভমেন্ট তো তোমার 30% দিলি আরে আমার মিড পর্যন্ত যে গ্রেড আছে আমি ইমপ্রুভমেন্ট দিলাম আমার সি প্লাস এর বেশি তো আগাবে না আমার তো ফুল ক্রেডিট নাও লাগবে তাহলে বাকি ভাবে এই উঠানোর একটা সুযোগ করো ফুল কোর্স নিয়ে নাও হাতে টাকা পয়সার সমস্যা আছে ১০,৫০০ তো গুড এমন আচ্ছা তুমি এক্সাম হল ছেড়ে বেরোছো কার কথা বলছো তুমি বসো ঠিক আছে তা আমি যদি বলছি তাহলে তোমাকে একটু দিব না বোকা আরে তুমি মানে তুমি কেন দিবা আমার কোর্স ফি আমি দিব তোমারটা তুমি দিবা আমি আমারটা ম্যানেজ করে নিব সমস্যা তুমি আমার কথা বলছো আমি তো আমি কিছু তোমার যা লাগবে সেটা আমি দিচ্ছি আরে তুমি আর কত করবা কাবিলা তো আমারও ফ্রেন্ড আমি তো ওর জন্য নিজেও বের হয়ে চলে আসছি আমারটা আমি ম্যানেজ করে আরে হ্যাঁ আমি তো বললাই যে তোমার সমস্যা চলতেছে এখন আমি দাম দিতে কোনো আপত্তি নাই বাকিটা তো ভুদাই নাই না ভাই শুভ আর কাবিলা যেই চোষা চুষা তোমার আমি আর কি তোমার চাপে ফেলাবো ওরা ওরা ফাইজিং করে জিনিসটা আর তোমার দরকার আমি তোমায় দিব প্লিজ আমি দিব তুমি মানা করো আচ্ছা প্লিজ এটা আমি ম্যানেজ করে নিই ম্যান সারফিন তুমি কি আমার এসে কোনো ইস্যু আছে না কেন থাকবে না মানে সবাই অন্য তো গিফট চেয়ে নেই বাট আমি নিজে থেকে তোমার দিতে চাই তুমি দিতে চাও না এই বিষয়টি কোনো তোমার পার্সোনাল কোনো প্রবলেম আছে না কেন থাকবে পস্তা আমার তাহলে ভাই তুমি কেন নিবা না ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে আমি নিলাম থ্যাংকস থ্যাংকস আর কত নেবা হে বেটা এই আমারটা দেবে কেডা হ্যাঁ আমারটা দেবে কেডা আমি যে পরীক্ষাটা না দিয়ে বাইর হয়ে চলে আসলাম তুমি যে মোর খাতাটা যাইয়ে স্যারের কাছে জমা দিয়ে পরে বাইর করে নিয়ে আসলা এখন আমার কাছে দেবে কেডা বেটা হ্যাঁ কাবিলা নকল করতে গিয়ে ধরা খাইছে মারা খায় তো আমি করব কি আমি করব কি আমি তো ভালো পরীক্ষা দিতেছিলাম তুই তো মোরে উড়াইয়ে নিয়ে চলে আসছো হ্যাঁ এখন তুই মোর কোর্স ফি দেবা ইউ হ্যাভ টু পে মাই কোর্স ফি ইউ মাস্ট হ্যাভ টু পে মাই কোর্স ফি আই ডোন্ট নো এনিথিং কেন আমি যে মিড টার্ম পর্যন্ত এ প্লাসের কাছাকাছি আমার গ্রেড টাইনে লইয়ে গেছিলাম এই যে লুজ শিট লইয়ে লইয়ে পরীক্ষা দিয়ে এ প্লাসটা কনফার্ম করতে যাচ্ছিলাম তখন তুমি আমার খাতাটা লইয়ে গে জমা দিয়ে দিলা তিনটা কোশ্চেনের অ্যানসার দিতে পারলাম না এখন আমার এ প্লাস দেবে কেটা বলে আর এই যে ইনকমপ্লিট লইয়ে রিটেক করে একটা হ্যাঁ দেবে কেটা কও আচ্ছা ফার্স্ট অফ অল অঙ্কে তুমি এতগুলো লুজ শিট কেন নিচ্ছিলে মানে অঙ্ক না বড় করে লিখলে না মানে তোমার মার্কস বেশি পাওয়া যায় না শুধু সলিউশনটা দরকার হয় এ নেহাল তুমি তো মগস্ত করো অঙ্ক এর জন্য খালি সলিউশন নিয়ে খাতা জমা দিয়ে দাও আমি তো বুঝতে বুঝতে করি রাফটা সাইডে লিখকে দেই এর জন্য আমার এক্সট্রা লুজ শিট লাগে রাফ দেখকে স্যার বুঝে মোর ক্যালিবার অনেক বেশি এর জন্য একটা গুড ইমপ্রেশন হয় এমনি মোরে এ প্লাস দিয়ে দেবে না তাহলে তুমি স্যারকে রিকোয়েস্ট করে তোর এমনি গিয়ে তো কোর্স দিতে না না এটা মানে বেটার হবে এই তুমি মোর কোর্স দিতে পারা না স্যার ফিন তোমাকে আমি হল থেকে বেরিয়ে তুমি তুমি নিজের ইচ্ছে বেরিয়েছো তোমার নামে দিচ্ছি ওরটাকে দেওয়া উচিত কখনই দেওয়া উচিত মহা পাপ হয়েছে হ্যাঁ তাহলে পাপ করা যাবে না এ বেটা তোরা এটা পাপ কর হ্যাঁ আর আমি যে টাহার অভাবে রিটেক করতে পারবো না আমার যে গ্রেডটা শেষ হয়ে যাবে আমার যে এফ আইসে পড়বে তো আমি কি করব এটা পাপ হবে না তোদের কারণে যে আমার এফ আসবে এটা পাপ হবে না তোরা যদি টাহা না দেছো আমি কি করি খালি দেখো টাহা দে তো আমি তোর কি করবা তুমি কি
এখন করো না কি ঘটাবা আমি আমি তোকে মন থেকে অভিশাপ দিলাম তোরা যদি মোর কোর্স ফি টাকা না দাও তোরা দুইজনই এই কোর্সে এফ পাবি কইয়া রাখলাম ফেল খাবি ফেল একদম কইয়া রাখ আরে বেটা মোর দোয়া কখনো বিফল হয় না দেখ খেলে গেছে কি পাগল লুসিট নিয়ে ম্যাথ কি করছো নিজেই জানে তুমি তো লুসিট নিয়ে পাশে বসছিলাম আমি ওর তো ওর তো উল্টা হেল্প করতেছি আমি ও সব ভুল করতেছিল আর ওর যে কোর্স ফি আমি দিব এটাকে বুঝে না বুঝলে তো হইতে এরা শুভ হইতো অন্য কেউ হইতে তাও ঠিক বলছিলাম না এদের চোষা নিয়ে আমি আর তার কাছে যাইতে চাই না এলাকা মূল লগে খাসরামি কইল না বেটা অর্ধেক টাকা দিয়ে দে তাইলে হবে আমি বাকি অর্ধেক জমাইয়ে রাখছিলাম ওইটা ম্যানেজ করে এলাম আচ্ছা শুনো আমি আমি বলি কোনটা দিতে পারবো কোর্স ফি দিতে তো আলাদা অ্যাডমিন বিল্ডিংয়ে যাওয়া লাগে তো আমাদের ক্লাস বিল্ডিং থেকে অ্যাডমিন যে রিক্সা ভাড়া ওটা আমি তুমি দিতে হবে খারাপ হবে না গুড অফার নিয়ে নেন নিয়ে নেন তুই বেটা কাবিলার লগে থেকে থেকে ছোট লোক হয়ে গেছে সিরিয়াসলি আগে তুই এরকম আসিলি না বেটা তুই তো খাসরা হয়ে গেছিস সব কথা শুনতেছ দরজার চিপায় তারা জীবনও শর্ত ফুডা আমি কে শুনে মানুষের কইবার কপুটে গিয়া লোক কপুটে গিয়া লোক কপুটা কইছে একবার আরো কপুটা লোকিলা বেগুনা আমার লোক আমি যদি পরীক্ষা দিয়ে শেষ করতাম তাহলে আমার গ্রেড থেকে এ প্লাস আইতো তোদের জন্য আমি বন্ধু লিখে করছো না কইলে কি দেখছো একটা ইবলি শতানের মতো তুই আবার প্যাস লাগাই দিলি বন্ধুকে মধ্যে এ তোরে কে উঠতে বলছে তুই কিলে এই ইগার কিলে উঠেছস পরীক্ষার হলে তুই হ্যাঁ ইগা তো এদিনে ব্যারিস্টারে পাস করিয়া লইতো হ্যাঁ কথা কলে খাড়া দিছিস আচ্ছা বলবে কথা এসে আচ্ছা আমগো ঘরে যে ট্রক পাইছে না তো হলে গিয়ে যাইছে হলে গিয়ে আমগো যে কাস্ট কাম করতেছে তো ইগার একটা টেক কেয়ার করা দরকার আছে না আমগো কি হচ্ছে ওরে তিন বেলা মিল দিয়ে দিচ্ছে আর কি লাগবে কি এর মিল দিতেছে হলে গিয়ে তো হানি ছাড়া কিচ্ছু খাইতেছে না আমি তিন বেলা মিল ঠিক মতো দিচ্ছি ভাই তোমার মতো নাকি আমি না তারপরও হলাইকের দিকে তাকালে আমার কষ্ট লাগতেছে বন্ধু হিগা তো জব খুঁজতেছিল আইনা হিগারে টানিয়ে এনে লই আনছি আমি কইছে এইটাই তোর জব এই জবটা হিগা আপন করে লইছে অনহিগা যে জবটা করতেছে অনহিগার একটা স্যালারি ব্যবস্থা করা দরকার না কি স্যালারি স্যালারি দর কি আছে হিগা তো আসে দুটি নিয়েছে তুমি গিফট দিয়ে দাও একটা আর গিফট দিয়ে কি কার পোষাইবনি হ্যাঁ হিগা তো ফ্যামিলিতে টিয়া হাসা পাঠানো লাগে তো আমি এনে চাকরি বাকরি করি যে হ্যাঁ ফ্যামিলিতে টিয়া হাসা হাড়ায় তো ফ্যামিলির তুলনা তো আমার ওকে দোয়া হয় হইম না এটা তো সংসার চালাবে সে হ্যাঁ বুঝছ না বন্ধু তুমি একটা জিনিস ভাই ঠিক আছে কি করতে হবে বলো